আজ বুধবার ফের নিজাম প্যালেসে উপস্থিত হলেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি দুর্নীতি মামলায় বুধবার ফের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। আগের তলবে পার্থর থেকে সদুত্তর না পাওয়ায় এদিন ফের হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। সেই কথা অনুযায়ী আজ ফের দ্বিতীয়বার সিবিআই দপ্তরে হাজির হলেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি প্যানেল নিয়ে বাক কমিটি যে রিপোর্ট দিয়েছে তা নিয়েই প্রশ্ন করা হবে বলে সূত্রের খবর। এসএসসি সংক্রান্ত সমস্ত মামলায় পার্টি করার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার রক্ষা কবচের আর্জি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। এসএসসি সংক্রান্ত সমস্ত মামলায় তাকে পার্টি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন পার্থ সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব আদালতে পেশ করা হোক, তার সারমেয়দের জন্য নাকতলায় যে ফ্ল্যাট আছে তারও টাকার উৎস পেশ করা হোক, এগুলোর টাকার উৎস কি পূর্ণাঙ্গ তদন্ত হোক। প্রসঙ্গত, সিবিআই এড়াতে গত সপ্তাহে বুধবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চে সিবিআই হাজিরার বিরুদ্ধে আবেদন করেছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাকে যেন গ্রেফতার করা না হয় সেই আর্জি জানানো হয়েছিল হাইকোর্টে।